নতুন আইন অনুযায়ী ইসি গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান যোগ্য ব্যক্তিকে খুঁজে বের করার আশা রাষ্ট্রপতি যেহেতু আস্থা রেখেছেন জাতির পক্ষ থেকে আমাদের উপরে তার আস্থার সম্মান দিতে চাই আমরা বাইর করতে হবে অত্যন্ত যোগ্য অভিজ্ঞ সুনামি লোক যাতে মানুষের সব আশা আকাঙ্ক্ষা পূরণ করে কমিটি নিরপেক্ষ নয় অভিযোগ বিএনপির যোগ্যরাই দায়িত্ব পেয়েছেন বলছে আওয়ামী লীগ সার্চ কমিটি হয়ে আর যেই হোক এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না এটির মাধ্যমে সুন্দর একটি নির্বাচন কমিশন হবে এবং বাংলাদেশে অত্যন্ত সুন্দর একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে দেখছিলেন প্রধান শিরোনাম রাতে 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এছাড়াও খেলার খবর জানাতে এবার অন্যান্য শীর্ষ সংবাদ লবিস্ট নিয়োগের টাকা কারা কিভাবে পাঠিয়েছে খতিয়ে দেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভৌগোলিক কারণেই চাপে রাখতে অপপ্রচারের অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর এবং শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় চিত্রনায়িকা নিপুণকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা আপিল বোর্ডের নির্বাচন কমিশন গঠনে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে এরই মধ্যে রাষ্ট্রপতি মনোনীত দুই সদস্য হলেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ সহুল হুসাইন এবং কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক নতুন আইন অনুযায়ী আগামী 15 দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে 10 জনের নাম সুপারিশ করবে সার্চ কমিটি কমিটির প্রধান জানান নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিকে খুঁজে বের করে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হবে 16তম জাতীয় সংসদ অধিবেশনে সদ্য পাশ হওয়া আইন অনুযায়ী একজন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন কমিশন গঠনে রাষ্ট্রপতি বরাবর সুপারিশ দিতে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে আইন অনুযায়ী সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ সেজন্য শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত ব্যক্তিদের নাম চূড়ান্ত করে জারি হয়েছে প্রজ্ঞাপন নির্বাচন কমিশন পরিচালনায় যারা আসছেন তাদেরকে চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হলো এ কমিটির মাধ্যমে আইন অনুযায়ী এই সার্চ কমিটিকে 15 কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে 10 জনের নাম সুপারিশ করতে হবে ছয় সদস্যের এই অনুসন্ধান কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান অন্যরা হলেন বিচারপতি এস এম কুদ্দুস জামান মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন এবং রাষ্ট্রপতি মনোনীত সদস্য হলেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ সুহুল হোসাইন ও অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক দায়িত্ব অত্যন্ত কঠিন কিন্তু আমাদেরকে বাইর করতে হবে অত্যন্ত যোগ্য অভিজ্ঞ সুনামি লোক যাতে নির্বাচন কমিশন সঠিকভাবে চলে এবং মানুষের সব আশা আকাঙ্ক্ষা পূরণ করে রাষ্ট্রপতি যেহেতু আস্থা রেখেছেন জাতির পক্ষ থেকে আমাদের উপরে তার আস্থার সম্মান দিতে চাই আমরা এবং আশা করি নিরপেক্ষভাবে আমরা সকলে মিলে নিরপেক্ষ মানুষদেরকে সেখানে যাতে আনা যায় সেই চেষ্টা আমরা করব আমরা তো 10টা নাম দিব তিনি 5 জনকে সিলেক্ট করবেন সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন পরিচালনার ভার যাদের উপর বর্তাবে সেই যথোপযুক্ত ব্যক্তিদের খুঁজে বের করতে অনুসন্ধান কমিটির কথা বলা আছে সংসদে পাশ হওয়া নতুন আইনেও সার্চ কমিটির সুপারিশ করা নাম থেকেই 5 জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন ও নাম প্রস্তাব সহ আগামী 1 সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কেননা 14 ফেব্রুয়ারি শেষ হতে যাচ্ছে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা এদিকে সার্চ কমিটি ঘোষণার পরপরই পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতারা বিএনপি এই কমিটিকে নিরপেক্ষ নয় দাবি করলেও ক্ষমতাসীন দল বলছে নিরপেক্ষ ও যোগ্যরাই সার্চ কমিটিতে স্থান পেয়েছেন দীর্ঘদিন ধরেই সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে বিরোধিতা করে আসছে বিএনপি এবার নেতারা বলছেন গঠিত সার্চ কমিটি নিরপেক্ষ নয় কমিশন গঠন নিয়েও আগ্রহী নন তারা আমাদের দলের স্ট্যান্ডটা খুব পরিষ্কার আমরা মনে করি এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না এখন সেটা সার্চ কমিটি হোক আর যেই হোক যে ইলেকশন কমিশনই হোক এই সরকার থাকলে আমরা কোনো নির্বাচন যাব না সবচেয়ে বড় কথা হলো যে এই সরকারের অধীনে নির্বাচন তো ইলেকশন কমিশন করে না নির্বাচন তো করে প্রশাসন আর প্রশাসন থাকে সরকারের অধীনে তো এই সেই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না এটা প্রমাণিত হয়ে গেছে আওয়ামী লীগ নেতারা বলছেন এই সার্চ কমিটি নিরপেক্ষ যোগ্য ব্যক্তিদের নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় দায়িত্ব দেওয়া হয়েছে তারা যে সমাজে অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি এবং
তারা যে নিরপেক্ষ মানুষ হিসেবে ভূমিকা রেখেছেন অতীতে সেটি সবাই স্বীকার করবে। আমি মনে করি এটি অত্যন্ত সুন্দর সার্চ কমিটি হয়েছে এবং এটির মাধ্যমে সুন্দর একটি নির্বাচন কমিশন হবে এবং বাংলাদেশে অত্যন্ত সুন্দর একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী 14 ফেব্রুয়ারি শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। লবিস্ট নিয়োগে কারা কিভাবে বিদেশে টাকা পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দ্রুতই এসব তথ্য সামনে আনা হবে বলেও জানান মন্ত্রী। এদিকে রাজধানীতে অন্য এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের স্বার্থ হাসিলের জন্যই মানবাধিকারের ধোঁয়া তুলে বাংলাদেশকে চাপে রাখতে চায় কিছু দেশ, আর এজন্যই বাংলাদেশের দোষ ধরতে মুখিয়ে থাকে বহু পক্ষ। একদিকে ভারত, অন্যদিকে চীন, এশিয়ার দুই পরাশক্তির মাঝেই বঙ্গোপসাগরের কোল ঘেঁষে 56,000 বর্গমাইলের বাংলাদেশ। সে কারণে ভূ রাজনৈতিক বহুপক্ষই মন জোগাতে চায় সবুজ শ্যামলে বদ্বীপটির। আর এমন উদ্যোগ যখন সফল হয় না কিংবা নিজেদের মতো হয় না, তখনই নাখোশ হন অনেকে। আমাদের কিছু জ্ঞান পাপি বলে বেড়ান যে বাংলাদেশ সতর্ক হও। শনিবার সোনারগাঁও হোটেলে পররাষ্ট্রমন্ত্রী মানবাধিকার নিয়ে নিষেধাজ্ঞার ইস্যুতে এমন তথ্য দিলেন গণমাধ্যমকে। যেহেতু আমরা পলিটিক্যালি খুব স্ট্র্যাটেজিক্যালি খুব একটা ভালো জায়গা আছি, সেই জন্য আমরা এখন সবার চক্ষুষ, সবার চোখের সামনে দাঁড়িয়ে আছি। আসল উদ্দেশ্য কিন্তু হিউম্যান রাইটস না, আসল উদ্দেশ্য কিন্তু গুমখুন না, আসল উদ্দেশ্য হলো এইগুলো চাপ দিয়ে কিছু ফায়দা সংগ্রহ করা যায় কিনা। মন্ত্রী বলেন, বাংলাদেশ সকলের বন্ধু, বাংলাদেশ কোনো নির্দিষ্ট দেশের অধীনস্থ নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী। বাংলাদেশ নাকি চায়নার লেজুর হয়ে যাচ্ছে, কারণটা তারা বলেন যে বাংলাদেশ চায়নার ডেট ট্র্যাপে পড়ে যাচ্ছে। বাবা, ডেট ট্র্যাপ হতে হলে 40% ডেট ঋণ নিতে হবে। আমাদের দেশের সর্বমোট ঋণ হলো 15+ সামথিং। বলা হয় যে চাইনিজ লেজুর আমরা হয়ে যাচ্ছি, কারণ আমাদের নাকি 80% সব মিলিটারি ইকুইপমেন্ট চায়নাতেই কিনছে, এর একটা দাহা মিথ্যা। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী গুমের সঙ্গে জড়িত নয়। মানিক মিয়া এভিনিউতে রাজধানী স্কুলে পূজামণ্ডপ পরিদর্শনে এসে মন্ত্রী আরও বলেন, লবিস্ট নিয়োগকারীরা এইসব ষড়যন্ত্রের অংশীদার। নিরাপত্তা বাহিনী কিংবা আমাদের ইসে কোনো গুমের সঙ্গে তারা সংশ্লিষ্ট নয়। এই লবিস্টের কীভাবে টাকা এখান থেকে টাকা পাঠালো সেগুলো আমরা খুঁজে বের করছি। যারা টাকা পাঠিয়েছেন তারা, আমরা মনে করি তারা এই ষড়যন্ত্রের তারাও একটা অংশীদার। মানবাধিকার, গণতন্ত্র কিংবা আইনের শাসন এসব মূল উদ্দেশ্য নয় বলেও মন্তব্য করেন সরকারের দুই মন্ত্রী। কাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। করোনায় দেশে একদিনে 36 জন মারা গেছেন, নতুন করে শনাক্ত হয়েছেন 8,359 জন, হার প্রায় 24%। আর দুই সপ্তাহের তুলনায় সংক্রমণ কিছুটা কমলো, মৃত্যুর সংখ্যা উদ্বেগের। আগামী 2 সপ্তাহ শনাক্তের হার নিম্নমুখী প্রবণতা ধরে রাখলে বেঁধে দেওয়া সময়ের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যাবে বলে মনে করছে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। পাতালে গেলে সেখানেই ধরা পড়ে করোনা। যেখান থেকে নিয়ে আসছিলাম আমরা, সেখান থেকে তো আমাদের আশাই ছিল না আমার, তো এখানে ট্রিটমেন্টের মানে টোটালি আমি খুশি, সন্তুষ্ট। কোভিড হাসপাতালগুলোতে একদিকে যেমন রোগী ভর্তি হচ্ছে, ঠিক তেমনি ছাড়পত্র পেয়ে বাড়িও ফিরছেন অনেকে। পরীক্ষা করে দেখে কোভিড-19 ধরা পড়ছে, এখানে 6 দিন ছিলাম। এই জায়গা আসার পর এখন সুস্থ, আশা করা যায় যদি ডিসপ্লেসমেন্টটা কমপ্লিট হয়, মানে এটা যদি পুরোপুরি ওমিক্রন হয়ে উঠে যখন, তখন মৃত্যু সংখ্যায় হয়তো একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখতে পাবে। গত কয়েকদিনে করোনার সংক্রমণ ও শনাক্তের হার কিছুটা কমে আসা কি ইতিবাচক হিসেবে দেখলেও বিশেষজ্ঞরা বলছেন পরিসংখ্যানগত সামান্যই উন্নতিতে সুযোগ নেই তৃপ্তির ঠেকুর ফেলার। এই ধারাটা যদি আগামী 2 সপ্তাহে আমরা ধরে রাখতে পারি যে নামছে, 21 ফেব্রুয়ারির পরে হয়তো বা আমরা অনেক কিছু খুলে দিতে পারবো, এমনকি হয়তো শিক্ষা প্রতিষ্ঠানও খুলে দেওয়া সম্ভব হবে। শিল্পী সমিতির নির্বাচনে বিধি অমান্য করায় ভোটের 1 সপ্তাহ পর বাতিল করা হলো জায়েদ খানের প্রার্থিতা, আর তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নিপুণ আক্তার। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ঘোষণা দেন আপিল বোর্ড চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উত্তাপ ছিল, নাটকীয়তা ছিল, তবে নির্বাচনের পর যা যা হলো তা সবকিছুকে ছাপিয়ে গেল। নির্বাচনে এককভাবে কোনো প্যানেলই জয়ী হতে পারেনি, কিন্তু সবচেয়ে আলোচিত সাধারণ সম্পাদক পদে জায়েদ খানই তৃতীয়বারের মতো নির্বাচিত হন। এরপর অভিযোগ পাল্টা অভিযোগে জল কম ঘোলা হয়নি আপিল বোর্ড থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়। অবশেষে শনিবার বিকেলে হয় আপিল বোর্ডের বৈঠক। নিয়ম অনুযায়ী দুই পক্ষকে আমন্ত্রণ জানানো হলেও সায় দেননি জায়েদ খান। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে দিক নির্দেশনা চাইলে সমাজসেবা অধিদপ্তর আপিল বোর্ডকে উপরে উল্লিখিত চিঠি দেয়,
চিঠি মোতাবেক আপিল বোর্ড বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতার প্রমাণ পেয়ে অভিযুক্ত প্রার্থী জায়েদ খান ও চুন্নুর প্রার্থীটা বাতিল ঘোষণা করে। জনাব জায়েদ খানের প্রার্থীটা বাতিল হয়। অপর সাধারণ সম্পাদক প্রার্থী 163 ভোট প্রাপ্ত জনাব নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা। আপিল বোর্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন কাঞ্চন নিপুণ প্যানেলের সহসাধারণ সম্পাদক সাইমন। উকিল নোটিশ কোনো ইস্যু না, ইস্যু হচ্ছে যে মান্য আদালত যে রায় দিবেন সেটার প্রতি আমরা তাকিয়ে থাকব। তবে এখন আপিল বোর্ড যে রায় দিয়েছে সেটাতে আমরা অনেক সন্তুষ্ট। পরবর্তীতে যদি আরও পদক্ষেপ নিতে হয় সেটার জন্য আমরা প্রস্তুত আছি। এ ব্যাপারে জায়েদ খান তার প্রতিক্রিয়ায় বিষয়টি হাস্যকর বলে দাবি করেছেন। বিষয়টা এমন হয়ে গেছে, মানে নিজেকে নিজেকে পাশে বসে প্রেসিডেন্ট ঘোষণা করলাম, এমনটা এমন একদম কোন নিয়মের বালাই নাই, কিছু নাই। আপিল বোর্ড ডিসলভ, নিজেদেরকে জাহির করে নিজেরা নিজেদের মতো করে দেখে, কোনো নিয়ম নাই, কোনো তফসিল মানে না, নিজেরা নিজেরা ঘোষণা করতেছে, হাস্যকর। রোববার বিকেল 5টায় নতুন কমিটি শপথ গ্রহণ করবে বলে জানা গেছে। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। খরস্রোতা পদ্মাকে বাগে আনতে জাজিরা ও মাওয়া প্রান্তে নদী শাসনের মূল কাজ শেষ করতে চলছে বিশাল কর্মযজ্ঞ। প্রায় 8,800 কোটি টাকার নদী শাসন প্রকল্পের বাকি মাত্র 12%। নাসিরুদ্দিন উজ্জ্বল রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মাওয়ার সাথে জাজিরার নিরবিচ্ছিন্ন যোগাযোগের পদ্মা সেতু ভাগ্য বদলে দিবে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের। সেতু সুরক্ষায় উত্তাল পদ্মাকে নিয়ন্ত্রণে দুই পারে চলছে কর্মযজ্ঞ। প্রায় 8,800 কোটি টাকার বিশ্ব রেকর্ডের নদী শাসন চুক্তির কাজে বড় বড় ড্রেজার ক্রেন সহ ভারী সব যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। ড্রেজিংয়ের পর জিও টেক্সটাইল দিয়ে ব্যাট তৈরি করা হচ্ছে ব্লক বসাতে, নদী তীরও বাঁধাই করে ফেলা হচ্ছে। জাজিরা প্রান্তের 42 নম্বর খুঁটির মতো মাওয়া প্রান্তের 1 নম্বর খুঁটি এলাকার নদী তীর একেবারেই বদলে গেছে। এই বছরের মধ্যে ব্লকের কাজ শেষ করবো বলে আশা করছি আর কি। কিছুদিনের মধ্যে জিও টেক্সটাইল ডাম্পিং শুরু হবে। সেতুর জাজিরা প্রান্তে প্রায় 11 কিলোমিটার এবং মাওয়া প্রান্তে 300 মিটার এলাকায় গেল মৌসুমেই নদী শাসনে কাজ হয়েছে। এখন বাকি অংশের কাজ চলছে। চেষ্টা করছি যেন আমরা জুনের যে টার্গেট এটা যেন অ্যাচিভ করতে পারি। নদী শাসনের কাজটা দুইটাই চ্যালেঞ্জ, নদী শাসনটা একরকম চ্যালেঞ্জ, ব্রিজ আর একরকমের চ্যালেঞ্জ। নদী শাসনের কাজের বাস্তব অগ্রগতি 88%। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে প্রায় 12 কিলোমিটার এবং এই মাওয়ার প্রান্তে 2.10 কিলোমিটার এলাকায় চলছে নদী শাসনের চূড়ান্ত পর্যায়ের কাজ। মুন্সীগঞ্জের মাওয়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার মাত্র 5 ঘন্টার মধ্যে করাইল বস্তিতে আবারও দেয়া হয়েছে অবৈধ সংযোগ। মাসে 15 কোটি টাকার বেশি অবৈধ গ্যাস বাণিজ্য হয় বস্তির 30,000 ঘর ও দোকানপাট থেকে। আর এর সঙ্গে জড়িত রাজনৈতিক ব্যক্তি ও তিতাসের কর্মকর্তারা বলে দাবি স্থানীয়দের। তবে তিতাসের দাবি তাদের কেউ জড়িত নয়। সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। 30,000 ঝুপড়ি ঘর নিয়ে মহাখালীর করাইল বস্তি, 5 দশকে ছালাছোটের বস্তি এখন টিনের দোতলায় রূপ নিয়েছে। গড়ে ওঠা বস্তি যেন তিতাসের সেবার অন্যতম এলাকা। বিচ্ছিন্ন করা হয়েছে করাইলের অবৈধ সংযোগ, কিন্তু মাত্র 5 ঘন্টার ব্যবধানে স্থানীয় প্রভাবশালীদের আলাদিনের চেরাগের মাধ্যমে পুনরায় লেগে যায় গ্যাস সংযোগ। গ্যাস একদিক দিয়ে কাটবে, একদিক দিয়ে ঢুকবে, হয়তো টাকার অঙ্ক তিতাস গ্যাসের কম দিচ্ছে বা কোন দিক দিয়ে বেশি দিচ্ছে, এরকম যারা ব্যবসা করে গ্যাসের হেরাই লাগাইছে। অলিতে গলিতে ঝুঁকিপূর্ণ পাইপ দিয়ে নেওয়া হয়েছে গ্যাস সংযোগ। স্থানীয়দের দাবি, ঘর প্রতি আদায় করা হয় 500 টাকা, এতে মাসে আয় দাঁড়ায় 15 কোটি টাকা। সরকার কত নেয় সেটা জানি না, যারা বিল লাইন নিতেছে আর কি, এরাই আমাদেরকে বিল নিতেছে। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, দলের নাম ব্যবহার করা হচ্ছে। আর তিতাস বলছে অবৈধ সংযোগের সঙ্গে তাদের কেউ জড়িত নয়। বিভিন্ন সাইনবোর্ড তারা ব্যবহার করে, তারা কিন্তু কিছু সুবিধা ভোগ করেন। গ্যাস নেটওয়ার্কে যত ধরনের গ্যাস চুরি আছে তা সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং শেষ পর্যন্ত ইনশাল্লাহ নির্মূল করে ছাড়ব। 90 একরের বেশি জায়গা জুড়ে থাকা করাইল বস্তির জনসংখ্যা লক্ষাধিক।
তিতাস কর্তৃপক্ষ বলছে এসব সংযোগ বন্ধে সবার আগে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, তাহলে সম্ভব কড়াইল থেকে অবৈধ এসব গ্যাস সংযোগ অপসারণ করা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঢাকঢোল ও শঙ্খধ্বনিতে বিদ্যাদেবীর আরাধনার মধ্য দিয়ে সারা দেশেই সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। মন্দিরে মন্দিরে চলে ভক্তদের অঞ্জলি নিবেদন। করোনার কারণে এবার সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা ছিল সীমিত। মহামারী দূর হয়ে আবারও শিক্ষার্থীরা ক্লাসে ফিরবেন বিদ্যাদেবী সরস্বতীর কাছে, এটাই সবার প্রার্থনা। এক হাতে বীণা আর অন্য হাতে বই, সঙ্গে বাহক রাজহাঁস, এই রূপে দেবী সরস্বতী আসেন শিক্ষার্থীদের বিদ্যা জ্ঞান আর সুরের বরদান নিয়ে। মাঘ মাসের পঞ্চম তিথিতে করা হয় এই বিদ্যার দেবীর আরাধনা। যারা বিদ্যার্থী সকলেই মায়ের কাছে এসে পুষ্পাঞ্জলি নিবেদন করেছেন। সকাল থেকেই নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার আয়োজন। বিদ্যার্থীদের জন্যই মূলত এই পূজার আনুষ্ঠানিকতা করা হয়ে থাকে। সরস্বতী মা হচ্ছে বিদ্যার দেবী, আমরা সরস্বতী পূজা করি যাতে আমাদের সরস্বতী মা বিদ্যা দেয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে বিধিনিষেধগুলো সেগুলো মানার কারণে আসলে আমরা পূজাটা করতে পারছি না। সরস্বতী পূজার সবচেয়ে বড় আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। করোনার হাত থেকে বিশ্বের পরিত্রাণ চেয়ে প্রার্থনা করেন শিক্ষার্থী ও পূজারীরা। প্রত্যেকবার ইচ্ছা থাকে যে জগন্নাথ হলে এসে আমরা অঞ্জলিটা নিব। সামনে পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট করতে পারি। মন্দিরের পাশাপাশি বিভিন্ন বাসাবাড়িতেও আড়ম্বরপূর্ণ পরিবেশে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা পালন করেছেন ভক্তরা। মার কাছে প্রার্থনা করেছে যে যাতে মানে বিদ্যালয় খুলে দেয়। প্রতি বছরই আমাদের মুসলিম ভাইরাও সহযোগিতা করে থাকে। এদিকে প্রথমবারের মতো জাতীয় প্রেস ক্লাবে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে এবার। সেখানে অংশ নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।